أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা নানা রকম অজুর পেশ করবে তখন তোমরা সাফ বলে দেবে তোমরা কোনো বাহানা করো না আমরা তোমাদের কোনো কথাই বিশ্বাস করব না আল্লাহ তোমাদের অবস্থা আমাদেরকে জানিয়ে দিয়েছেন শীঘ্রই আল্লাহ ও তাঁর রাসূল তোমাদের আমল দেখবেন তারপর তোমাদেরকে তাঁর দিকে ফিরে নেওয়া হবে যিনি প্রকাশ্য গোপনীয় সব কিছুরই ইলম রাখেন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কি কি করছিলে سَيَحْلِفُونَ بِاللَّهِ لَكُمْ إِذَا انْقَلَبْتُمْ إِلَيْهِمْ لِتُعْرِضُوا عَنْهُمْ فَأَعْرِضُوا عَنْهُمْ إِنَّهُمْ رِجْسٌ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ يَحْلِفُونَ لَكُمْ لِتَرْضَوْا عَنْهُمْ فَإِنْ تَرْضَوْا عَنْهُمْ فَإِنَّ اللَّهَ لَا يَرْضَى عَنِ الْقَوْمِ الْفَاسِقِينَ তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন সাথে সাথে তারা কসম খাবে যেন তোমরা তাদের থেকে চোখ ফিরিয়ে নাও তোমরা তো অবশ্য চোখ ফিরিয়ে নেবে কারণ ওরা আবর্জনা দোযখে তাদের আসল জায়গা যা তারা তাদের কামের বদলে হাসিল করবে এরা তোমাদের সামনে কসম খাবে যাতে তোমরা তাদের উপর রাজি হয়ে যাও অথচ অবস্থা এই যে তোমরা যদি তাদের উপর রাজি হয়েও যাও তবু আল্লাহ কখনো ফাসিক লোকদের উপর রাজি হবেন না الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم এই বেদুইনরা কুফুরীয় মুনাফিকিদে খুব মজবুত তাদের ব্যাপারে এরই সম্ভাবনা বেশি যে আল্লাহ তাঁর রসুলের উপর যে দিন নাজিল করেছেন এর সীমারেখা সম্পর্কে তারা জানে না আল্লাহ মহাজ্ঞানী ও চরম জ্ঞানবুদ্ধির অধিকারী বেদুইনদের মধ্যে এমন এমন লোক রয়েছে যারা আল্লাহর পথে কিছু খরচ করলে তাকে তারা বাধ্যতামূলক জরিমানা মনে করে আর তোমাদের ব্যাপারে কালের চক্করের অপেক্ষা করছে যেন তোমাদের পতন হলে তারা দিনের বন্ধন থেকে মুক্তি পায় অথচ তাদের উপরে কালের খারাপ চক্কর চেপে আছে আল্লাহ সবকিছু শুনেন ও জানেন ومن الأعراب من يؤمن بالله واليوم الآخر ويتخذ ما ينفق قربات عند الله وصلوات الرسول ألا إنها قربة لهم سيدخلهم الله في رحمته إن الله غفور رحيم ওইসব বেদুইনদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ ও আখিরাত ইমান রাখে এবং যা কিছু খরচ করে তা আল্লাহর নৈকট্য রাসূলের নিকট থেকে রহমতের দোয়া পাওয়ার আশাই করে হ্যাঁ তা নিশ্চয় তাদের জন্য নৈকট্য লাভের উপায় আল্লাহ অবশ্যই তাদেরকে তার রহমতের মধ্যে দাখিল করবেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান والسابقون الأولون من المهاجرين والأنصار
الأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم ওইসব মুহাজির ও আনসার যারা সবচেয়ে পয়লা ইমানের দাওয়াত কবুল করতে এগিয়েছিল আর যারা পরে নেকভাবে তাদের পেছনে এসেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। আল্লাহ তাদের জন্য এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বইতে থাকবে এবং তারা সেখানে চিরকাল থাকবে, এটাই বিরাট সফলতা। وَمِمَّنْ حَوْلَكُمْ مِنَ الْأَعْرَابِ مُنَافِقُونَ وَمِنْ أَهْلِ الْمَدِينَةِ مَرَدُوا عَلَى النِّفَاقِ لَا تَعْلَمُهُمْ نَحْنُ نَعْلَمُهُمْ سَنُعَذِّبُهُمْ مَرَّتَيْنِ ثُمَّ يُرَدُّونَ إِلَى عَذَابٍ عَظِيمٍ وَآخَرُونَ اعْتَرَفُوا بِذُنُوبِهِمْ خَلَطُوا عَمَلًا صَالِحًا وَآخَرَ سَيِّئًا عَسَى اللَّهُ أَن يَتُوبَ عَلَيْهِمْ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ তোমাদের চারপাশে যেসব বেদুইন থাকে তাদের মধ্যে মুনাফিক রয়েছে, তেমনি ভাবে মদিনাবাসীদের মধ্যেও মুনাফিক আছে যারা মুনাফিকিতে পাকা হয়ে আছে। তোমরা তাদেরকে জানো না, আমি তাদেরকে জানি। শীঘ্রই আমি তাদেরকে ডবল শাস্তি দেব, এরপর তাদেরকে আরো বড় শাস্তি দেবার জন্য ফিরিয়ে আনা হবে। আরো কতক লোক আছে যারা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে, তাদের ভালো ও মন্দ আমল মিশে আছে। অসম্ভব নয় যে আল্লাহ তাদের উপর মেহরবান হয়ে যাবেন, আল্লাহ তো নিশ্চয়ই ক্ষমাশীল ও মেহরবান। خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم رسول আপনি তাদের মাল থেকে সৎকার নিয়ে তাদেরকে পবিত্র করুন, তাদের নেক পথে এগিয়ে দিন এবং তাদের জন্য রহমতের দোয়া করুন, কারণ আপনার দোয়া তার জন্য সান্ত্বনার কারণ হবে, আল্লাহ সবকিছু শুনেন ও জানেন। তাদেরকে একথা জানা নেই যে তিনি আল্লাহ যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের দান খয়রাত গ্রহণ করেন, আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم والله عليم حكيم হে রাসূল, তাদেরকে বলে দিন তোমরা আমল করো, আল্লাহ তার রাসূল ও মুমিনগণ সবাই লক্ষ্য রাখবেন যে এখন তোমাদের কাজের ধরন কি। এরপর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্য গোপন সব কিছু জানেন। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কেমন আমল করেছিলে। অন্য কতক লোক এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা এখনো বাকি আছে, তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন আর না হয় তাদের উপর আবার মেহেরবান হয়ে যাবেন, আল্লাহ সব কিছু জানেন এবং পরম জ্ঞান বুদ্ধির মালিক। والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل
وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون আরো কতক লোক আছে যারা দিনের দাওয়াতের ক্ষতি করার উদ্দেশ্যে আল্লাহর দাসত্ব করার বদলে কুফরি করার জন্য এবং ইমানদারদের মধ্যে বিভেদ সৃষ্টির নিয়তে একটি মসজিদ বানিয়েছে আর এই ইবাদতখানাকে ওই লোকটির জন্য গোপন ঘাঁটি বানাতে চায় যে আগে থেকেই আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে তারা কসম খেয়ে খেয়ে বলবে ভালো করা ছাড়া অন্য কিছুই আমাদের নিয়ত ছিল না কিন্তু আল্লাহ সাক্ষী যে তার অবশ্যই মিথ্যুক লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা আত-তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন أَفَمَنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى تَقْوَى مِنَ اللَّهِ وَرِضْوَانٍ خَيْرٌ أَمَّنْ أَسَّسَ بُنْيَانَهُ عَلَى شَفَا جُرُفٍ هَارٍ فَانْهَارَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ لا يزال بنيانهم الذي بنوا ريبة في قلوبهم إلا أن تقطع قلوبهم والله عليم حكيم হে রাসূল আপনি কোন সময় সেখানে দাঁড়াবেন না যে মসজিদ পয়লা দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে কায়েম করা হয়েছে এরই বেশি হক রয়েছে যে আপনি সেখানে দাঁড়াবেন সেখানে এমন সব মানুষ রয়েছে যারা পবিত্র থাকা পছন্দ করে আর আল্লাহ পবিত্রতা ইখতিয়ারকারীদেরকেই ভালোবাসেন আপনার কি ধারণা যে সেই ভালো মানুষ যে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির আশা নিয়ে তার ইমারতের ভিত্তি রচনা করেছে নাকি সে যে তার ইমারতের ভিত্তি এমন জায়গায় রেখেছে যা ধসে যাবার মতো কিনারায় রয়েছে এবং তা ওকে নিয়েই সোজা দোসুখে গিয়ে পড়েছে এমন জালিম লোকদেরকে আল্লাহ কখনই সঠিক পথ দেখান না তারা যে ইমারতটি বানিয়েছে তা সব সময় তাদের দিলে সন্দেহের কারণ হয়ে থাকবে যা আর বের হবার কোনো পথ নেই যে পর্যন্ত না তাদের দিলে টুকরা টুকরা হয়ে যায় আল্লাহ মহাজ্ঞানী ও পরম জ্ঞান বুদ্ধির মালিক وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم আসল ব্যাপার এই যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান ও মাল বেশদের বদলে কিনে নিয়েছেন তারা আল্লাহর পথে লড়াই করে দুশ্মনকে মারে এবং নিজেরাও নিহত হয় তাদেরকে বেশ দেবার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা যা তাওরাত ইনজিল ও কুরআনে করা হয়েছে ওয়াদা পালনে আল্লাহর যে বেশি যোগ্য আর কে আছে সুতরাং তোমরা আল্লাহর সাথে যে বেচা কেনার কারবার করেছ সে বিষয়ে খুশি হয়ে যাও এটাই সবচেয়ে বড় সফলতা আত্তাইবুনা আবিদুনাল হামিদুনাস সাইহুনা রাকিউনাস সাজিদুনাল আমিরুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم আল্লাহর সাথে এ ধরনের উঁচু মানের বেচা কেনার কারবার ওইসব মুমিনরাই করে থাকে যারা আল্লাহর দিকে তাওবার মাধ্যমে বারবার ফিরে আসে
তার দাসত্বকারী, তার প্রশংসাকারী, রোজা পালনকারী, রুকু সিজদাকারী, সৎ কাজের আদেশদাতা, মন্দ কাজের নিষেধকারী এবং আল্লাহর দেয়া সীমার হেফাজতকারী। হে রাসূল, এই মুমিনদেরকে সুসংবাদ দিন। নবী ও ইমানদারদের এটা মোটেই সাজে না যে তারা মুশরিকদের পক্ষে মাগফিরাতের দোয়া করবে। এ কথা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরও যে তারা দোজখের বাসিন্দা হবারই যোগ্য, হোক না তার নিকটাত্মীয়। ইব্রাহিম যে তার পিতার জন্যে মাগফিরাতের দোয়া করেছিলেন তা এ কারণে যে তিনি তার পিতার সাথে ওয়াদা করেছিলেন, কিন্তু যখন তার কাছে একথা স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহর দুশ্মন, তখন তিনি তার থেকে ফিরে আসলেন। সত্য কথা হল, ইব্রাহিম বড়ই রহমদিল ও সহনশীল ছিলেন। কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে সে কথা সাফ সাফ না জানিয়ে কোন কাউমকে হেদায়ত করার পর আবার গুমরাহ করে দেয়া আল্লাহর নীতি নয়। নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে ইলম রাখেন। إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير لقد تاب الله على النبي والمهاجرين والأنصار الذين اتبعوه في ساعة العسرة من بعد ما كاد يزيغ قلوب فريق منهم ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم। এটাও সত্য যে আসমান ও জমিনের রাজত্ব আল্লাহর হাতেই আছে, হায়াত ও মৌতের ইখতিয়ার তারই। তোমাদের এমন কোন বন্ধু সাহায্যকারী নেই যে তোমাদেরকে আল্লাহ থেকে বাঁচাতে পারে। আল্লাহ নবীকে এবং ওই মুহাজির ও আনসারকে মাফ করে দিয়েছেন যারা বড় কঠিন সময়ে নবীর অনুগত রয়েছে, যদিও তাদের মধ্যে কিছু লোকের দিল বাঁকা পথের দিকে ঝুঁকে পড়ছিল, কিন্তু তারা যখন বাঁকা পথে না চলে নবীর সাথে রয়ে গেল তখন তাদেরকে মাফ করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ তাদের উপর স্নেহশীল ও মেহেরবান। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আর ওই তিনজনকেও তিনি মাফ করে দিয়েছেন যাদের ব্যাপারটা মুলতবি রাখা হয়েছিল, যখন জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, তাদের জীবনও তাদের উপর বোঝা হয়ে গেল এবং তারা বুঝতে পারল যে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহরই রহমতের ছায়া ছাড়া আশ্রয় নেবার আর কোনো জায়গা নেই। তখন আল্লাহ মেহরবানি করে তাদের দিকে ফিরলেন যাতে তারা তাঁর দিকে ফিরে আসে। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান। ما كان لأهل المدينة ومن حولهم من الأعراب أن يتخلفوا عن رسول الله ولا يرغبوا بأنفسهم عن نفسه ذلك بأنهم لا يصيبهم ظمأ ولا نصب ولا مخمصة في سبيل الله ولا يطؤون موطئا يغيظ الكفار ولا ينالون من عدو نيلا إلا كتب لهم به عمل صالح إلا كتب لهم به عمل صالح
হে ওই সব লোক যারা ইমান এনেছ, আল্লাহকে ভয় করো এবং সত্য পথের পথিকদের সাথে থাকো। মদিনাবাসী ও তাদের চারপাশে বেদুইনদের এটা মোটেই উচিত ছিল না যে তারা আল্লাহর রসুলকে ছেড়ে ঘরে বসে থাকে এবং তার দিকে বেপরোয়া ভাব নিয়ে যার যার নফসের ধান্দায় লেগে যায়। কারণ কখনো এমন হবে না যে তারা আল্লাহর পথে ক্ষুধা পিপাসা ও দৈহিক পরিশ্রমে কোনো কষ্ট ভোগ করবে। কাফিররা যে পথে চললে খেপে যায় সে পথে চলবে এবং কোনো দুশ্মনের সত্য বিরোধী কোনো কাজের প্রতিশোধ নেবে, আর এসবের বদলায় তাদের নামে কোনো নেক আমল লেখা হবে না। নিশ্চয় আল্লাহ নেক লোকদের খেদমতের বদলা বরবাদ করেন না। ولا ينفقون نفقة صغيرة ولا كبيرة ولا يقطعون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون واديا إلا كتب لهم ليجزيهم الله أحسن ما كانوا يعملون وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون তেমনি ভাবে কখনো এমন হবে না যে তারা আল্লাহর পথে কম হোক আর বেশি হোক খরচ করবে এবং সংগ্রামের উদ্দেশ্যে তারা কোন উপত্যকা পার হবে আর তা তাদের নামে লেখা হবে না, যাতে আল্লাহ তাদের এই নেক আমলের বদলা তাদেরকে দান করেন। অবশ্য মুমিনদের সবারই একসাথে বের হওয়া জরুরি ছিল না, কিন্তু এটুকু কেন হল না যে তাদের প্রতি দল থেকে কিছু লোক বের হয়ে আসত, তারা দিন সম্পর্কে স্পষ্ট জ্ঞান হাসিল করত এবং ফিরে এসে তাদের এলাকার লোকদেরকে সাবধান করত যাতে তারা অমুসলিমদের মতো আচরণ করা থেকে বিরত থাকতে পারত। وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون যারা ইমান এনেছ, তোমাদের আশেপাশে যেসব কাফির রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তারা যেন তোমাদের মধ্যে বলিষ্ঠতা ও কঠোরতা দেখতে পায়। আর জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথেই আছেন। যখন কোন নতুন সুরা নাজিল হয় তখন তাদের মধ্যে কেউ কেউ ঠাট্টা করে মুসলমানদেরকে জিজ্ঞেস করে, বলো দেখি এ সুরা দ্বারা তোমাদের মধ্যে কার ইমান বেড়ে গেল? যারা ইমান এনেছে প্রতিটি সুরাই তাদের ইমান সত্যি বাড়িয়ে দিয়েছে এবং তারা এতে খুবই খুশি। وَالَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَّرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون অবশ্য যাদের দিলে মুনাফিকের রোগ লেগে আছে তাদের আগে নাপাকির সাথে প্রতিটি নতুন সূরা আরো একটা নাপাকি যোগ করে দিয়েছে, আর তারা মৌত পর্যন্ত কুফরিতে মগ্ন থাকে। এরা কি লক্ষ্য করে না যে প্রতি বছর তাদেরকে একবার বা দুবার পরীক্ষায় ফেলা হয়, কিন্তু তবু তারা তওবা করে না, কোনো উপদেশও নেয় না। যখন কোনো সূরা নাজিল হয় তখন এরা চোখে চোখে একে অপরের সাথে কথা বলে যে তোমাদেরকে কেউ দেখছে না তো, তারপর চুপে চুপে সরে যায়।
আল্লাহ তাদের দিল ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা অবুঝ লোক। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم عزيز عليه ما حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। দেখো, তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, যিনি তোমাদের মধ্য থেকে একজন। যা তোমাদের জন্য ক্ষতিকর তাতে তিনি কষ্ট পান, তিনি তোমাদের হিতকামী। ঈমানদারদের জন্য তিনি বড়ই স্নেহশীল ও রহমদিল। এখন যদি এসব লোক আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে রাখে, তাহলে হে রাসূল, তাদেরকে বলে দিন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তার উপর আমি ভরসা করে আছি, আর তিনি মহান আরশের মালিক। ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। بسم الله الرحمن الرحيم। আলিফ লাম রা, এগুলো এমন একটি কিতাবের আয়াত যা হিকমত ও জ্ঞানে পরিপূর্ণ। মানুষের জন্য এটা কি একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেছে যে আমি তাদেরই মধ্য থেকে একজনকে নির্দেশ দিয়েছি, গাফলতিতে ডুবে থাকা লোকদেরকে সজাগ করে দাও এবং যারা মেনে নেবে তাদেরকে মর্মে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে যথার্থ সম্মান ও মর্যাদা। একথার ভিত্তিতে কি অস্বীকারীরা বলেছে, এ ব্যক্তি তো একজন স্পষ্ট জাদুকর? আসলে তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে, তারপর শাসন কর্তৃত্বের আসন অধিষ্ঠিত হয়েছেন এবং বিশ্ব জগতে ব্যবস্থাপনা পরিচালনা করছেন। কোন সাফায়াতকারী এমন নেই যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে। এ আল্লাহ হচ্ছেন তোমাদের রব, কাজে তোমরা তারই ইবাদত করো, এরপরও কি তোমাদের চৈতন্য হবে না? إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لآياتي قوم يتقون। তারই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে, এটা আল্লাহর পাকাপোক্ত ওয়াদা। নিঃসন্দেহে সৃষ্টি সূচনা তিনি করেন, তারপর তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন, যাতে যারা ঈমান আনে ও সৎ কাজ করে
তাদেরকে পূর্ণ ইনসাফ সহকারে প্রতিদান দেয়া যায়, এবং যারা কুফরি পথ অবলম্বন করে তারা পান করে ফুটন্ত পানি এবং ভোগ করে যন্ত্রণাদায়ক শাস্তি নিজেদের সত্য অস্বীকৃতির প্রতিফল হিসেবে। তিনি সূর্যকে করেছেন দীপ্তিশালী ও চন্দ্রকে আলোকময় এবং তার মঞ্জিল ঠিক মতো নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে তোমরা তার সাহায্যে বছর গণনা ও তারিখ হিসেব করতে পারো। আল্লাহ এসব কিছু খেলার ছলে নয় বরং উদ্দেশ্যমূলকভাবে সৃষ্টি করেছেন। তিনি নিজের নিদর্শনসমূহ বিশদভাবে পেশ করছেন যারা জ্ঞানবান তাদের জন্য। অবশ্য দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তাতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা ভুল দেখা ও ভুল আচরণ করা থেকে আত্মরক্ষা করতে চায়। إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين একথা সত্য যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই পরিতৃপ্ত ও নিশ্চিন্ত থাকে, আর যারা আমার নিদর্শনসমূহ থেকে গাফেল তাদের শেষ আবাস হবে জাহান্নাম, এমন সব অসৎ কাজের কর্মফল হিসেবে যেগুলো তারা নিজেদের ভুল আকিদা ও ভুল কার্য ধারার কারণে ক্রমাগতভাবে আহরণ করত। আবার একথাও সত্য যারা ইমান আনে, অর্থাৎ যারা এই কিতাবে পেশকৃত সত্যগুলো গ্রহণ করে এবং সৎ কাজ করতে থাকে, তাদেরকে তাদের রব তাদের ইমানের কারণে সোজা পথে চালাবেন নিয়ামত ভরা জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত হবে। সেখানে তাদের ধ্বনি হবে, পবিত্র তুমি যে আল্লাহ। তাদের দোয়া হবে শান্তি ও নিরাপত্তা হোক, এবং তাদের সব কথা শেষ হবে এভাবে, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব আল্লাহর জন্য। ওয়ালাউ ইউআজ্জিলু আল্লাহু লিন-নাসি শাররা ইসতিআজালাহুম বিল খায়রি লাকুযিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারু আল্লাযিনা লা ইয়ারজুনা লিকাআনা ফী তুগিয়ানিহিম ইয়ামাহুন ওয়াইযা মাসাল ইনসানা আদ-দুরু দা'ানা লিজানবিহি আও ক্বাইদান আও ক্বাইমা فلما كشفنا عنه ضره مر وكأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون আল্লাহ যদি লোকদের সাথে খারাপ ব্যবহার করার ব্যাপারে অতটাই তাড়াহুড়া করতেন যতটা দুনিয়ার ভালো চাওয়ার ব্যাপারে তারা তাড়াহুড়া করে থাকে, তাহলে তাদের কাজ করার অবকাশ কবেই খতম করে দেয়া হতো। কিন্তু আমার নিয়ম এটা নয়, তাই যারা আমার সাথে সাক্ষাৎ করা আশা পোষণ করে না তাদেরকে আমি তাদের অবাধ্যতার মধ্যে দিশেহারা হয়ে ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দেই। মানুষের অবস্থা হচ্ছে, যখন সে কোনো কঠিন সময়ের মুখোমুখি হয় তখন সে দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আমাকে ডাকে, কিন্তু যখন আমি তার বিপদ হটিয়ে দেই তখন সে এমনভাবে চলতে থাকে যেন সে কখনো নিজের কোনো খারাপ সময়ে আমাকে ডাকেনি। ঠিক তেমনি ভাবে সীমা অতিক্রমকারীদের জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দেওয়া হয়েছে। ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون هي مانب جاتي তোমাদের আগের জাতিদেরকে
যারা তাদের নিজেদের যুগে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করেছিল আমি ধ্বংস করে দিয়েছি। যখন তারা জুলুমের নীতি অবলম্বন করল এবং তাদের রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট নিশ্চয় নিয়ে এলেন কিন্তু তারা আদৌ ঈমান আনল না। এভাবে আমি অপরাধীদেরকে তাদের অপরাধে প্রতিফল দিয়ে থাকি। এখন তাদের পরে আমি পৃথিবীতে তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি তোমরা কেমন আচরণ করো তা দেখার জন্য। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا نَأْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إن أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ যখন তাদেরকে আমার সুস্পষ্ট পরিষ্কার কথা শোনানো হয় তখন যারা আমার সাথে সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে এটা পরিবর্তে অন্য কোনো কোরআন আনো অথবা এর মধ্যে কিছু পরিবর্তন করো। হে মোহাম্মদ, ওদেরকে বলে দাও নিজের পক্ষ থেকে এর মধ্যে কোনো পরিবর্তন করা আমার কাজ নয়। আমি তো শুধুমাত্র আমার কাছে যে ওহি পাঠানো হয় তার অনুসারী। যদি আমি আমার রবের নাফরমানি করি তাহলে আমার একটি ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা হয়। قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون أربلو যদি এটি হতো আল্লাহর ইচ্ছা তাহলে আমি এ কোরআন তোমাদের কখনো শোনাতাম না এবং আল্লাহ তোমাদেরকে এর খবরও দিতেন না। আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনে দীর্ঘকাল অতিবাহিত করেছি, তবুও কি তোমরা বুদ্ধি বিবেচনা করে কাজ করতে পারো না? তারপর যে ব্যক্তি মিথ্যা কথা বানিয়ে তাকে আল্লাহর কথা বলে প্রচার করে অথবা আল্লাহর যথার্থ আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? নিঃসন্দেহে অপরাধী কোনদিন সফল কাম হতে পারে না। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ وَمَا كَانَ النَّاسُ إِلَّا أُمَّةً وَاحِدَةً فَاخْتَلَفُوا وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ فِيمَا فِيهِ يَخْتَلِفُونَ وَيَقُولُونَ لَوْلَا أُنْزِلَ عَلَيْهِ آيَةٌ مِنْ رَبِّهِ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانْتَظِرُوا إِنِّي مَعَكُمْ مِنَ الْمُنْتَظِرِينَ এ লোকের আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছে তারা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না। আর তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। হে মোহাম্মদ, ওদেরকে বলে দাও তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের খবর দিচ্ছ যার অস্তিত্বের কথা তিনি আকাশেও জানেন না এবং জমিনেও না? তারা যে শিরিক করে তা থেকে তিনি পাক পবিত্র এবং তার ঊর্ধ্বে। শুরুতে সমস্ত মানুষ ছিল একই জাতি, পরবর্তীকালে তারা বিভিন্ন আকীদা বিশ্বাস ও মত পথ তৈরি করে নেয়। আর যদি তোমার রবের পক্ষ থেকে আগে ভাগে একটি কথা স্ত্রীকৃত না হতো তাহলে যে বিষয়ে তারা পরস্পর মত বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত। আর এই যে তারা বলে যে এ নবীর প্রতি তার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয়নি কেন, এর জবাবে তুমি তাদেরকে বলে দাও গায়েবের মালিক তো একমাত্র আল্লাহ। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করব।
وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُمْ مَكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين লোকদের অবস্থা হচ্ছে বিপদের পরে যখন আমি তাদের রহমতের স্বাদ ভোগ করতে দেই তখনই তারা আমার নিদর্শনের ব্যাপারে ধরিবাজি শুরু করে দেয়। তাদেরকে বলো, আল্লাহ তার চালাকিতে তোমাদের চেয়ে দ্রুত গতি সম্পন্ন, তার ফেরেশতারা তোমাদের সমস্ত চালাকি লিখে রাখছে, তিনি তোমাদের জলস্থলে চলাচলের ব্যবস্থা করেন, কাজেই যখন তোমরা নৌকায় চড়ে অনুকূল বাতাসে আনন্দে সফর করতে থাকো, তারপর অকস্মাৎ বিরুদ্ধ বাতাস প্রবল হয়ে ওঠে, চারদিক থেকে ঢেউয়ের আঘাত লাগতে থাকে এবং আরোহীরা মনে করতে থাকে তারা তরঙ্গ বেষ্টিত হয়ে গেছে, তখন সবাই নিজের আনুগত্যকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে তার কাছে দোয়া করতে থাকে এবং বলতে থাকে, যদি তুমি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করো তাহলে আমরা শুকরগুজার বান্দা হয়ে যাব। فَلَمَّا أَنْجَاهُمْ إِذَا هُمْ يَبْغُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ يَا أَيُّهَا النَّاسُ إِنَّمَا بَغْيُكُمْ عَلَى أَنفُسِكُمْ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون কিন্তু যখন তিনি তাদেরকে বিপদ মুক্ত করেন তখন তারা এই সত্য থেকে বিচ্যুত হয়ে পৃথিবীতে বিদ্রোহ করতে থাকে। হে মানুষ, তোমাদের এই বিদ্রোহ উল্টা তোমাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে। দুনিয়ার কয়েকদিনের আরাম আয়েশ ভোগ করে নাও, তারপর আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে। তোমরা কি কাজে লিপ্ত ছিলে তা তখন তোমাদের আমি জানিয়ে দেব। দুনিয়ার এই জীবন যার নেশায় মাতাল হয়ে তোমরা আমার নিশানিগুলোর প্রতি উদাসীন হয়ে যাচ্ছ, এর দৃষ্টান্ত হচ্ছে যেমন আকাশ থেকে আমি পানি বর্ষণ করলাম, তার ফলে জমিনের উৎপাদন যা মানুষ ও জীবজন্তু খায় ঘন সন্নিবিষ্ট হয়ে গেল। তারপর ঠিক এমন সময় যখন জমিন তার ভরা বসন্তে পৌঁছে গেল এবং ক্ষেতগুলো শস্য শ্যামল হয়ে উঠল আর তার মালিকরা মনে করল এবার তার এগুলো ভোগ করতে সক্ষম হবে, এমন সময় অকস্মাৎ রাতে বা দিনে আমার হুকুম এসে গেল। আমি তাকে এমন ভাবে ধ্বংস করলাম যেন কাল সেখানে কিছুই ছিল না। এভাবে আমি বিশদভাবে নিদর্শনাবলী বর্ণনা করে থাকি তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। للذين احسنوا الحسنى وزياده ولا يرهق وجوههم قتر ولا ذله اولئك اصحاب الجنه هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون تو
তোমরা এই অস্থায়ী জীবনে প্রতারণার জালে আবদ্ধ হচ্ছ আর আল্লাহ তোমাদের শান্তির ভুবনে দিকে আহ্বান জানাচ্ছেন। হেদায়াত তার ইখতিয়ারভুক্ত যাকে তিনি চান সোজা পথ দেখান। যারা কল্যাণে পথ অবলম্বন করেছে তাদের জন্য আছে কল্যাণ এবং আরো বেশি। কলঙ্ক কালিমা বা লাঞ্ছনা তাদের চেহারাকে আবৃত করবে না। তারা জান্নাতের হকদার, সেখানে তারা থাকবে চিরকাল। আর যারা খারাপ কাজ করেছে তারা তাদের খারাপ কাজ অনুযায়ী প্রতিফল পাবে। লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। আল্লাহর হাত থেকে তাদেরকে বাঁচাবার কেউ থাকবে না। তাদের চেহারা যেন আধার রাতের কালো আবরণে আচ্ছাদিত হবে। তারা দোষকের হকদার, সেখানে তারা চিরকাল থাকবে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيّلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون যেদিন আমি তাদের সবাইকে একসাথে আমার আদালতে একত্র করব, তারপর যারা শিরিক করেছে তাদেরকে বলবো থেমে যাও তোমরাও এবং তোমাদের তৈরি করা শরিকরাও। তারপর আমি তাদের মাঝখান থেকে অপরিচিতির আবরণ সরিয়ে নেব। তখন তারা যাদেরকে শরিক করেছিল তারা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না, আমাদেরও তোমাদের মধ্যে আল্লাহর সাক্ষ্য যথেষ্ট, তোমরা আমাদের ইবাদত করতে থাকলেও আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে কিছুই জানতাম না। সে সময় প্রত্যেক ব্যক্তি তাদের কৃতকর্মের স্বাদ নেবে। সবাইকে তার প্রকৃত মালিক আল্লাহর দিকে ফিরিয়ে দেয়া হবে এবং তারা যে সমস্ত মিথ্যা তৈরি করে রেখেছিল তা সব উধাও হয়ে যাবে। قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেয়, এই শোনার ও দেখার শক্তি কার কর্তৃত্বে আছে, কে প্রাণহীন থেকে সজীবকে এবং সজীব থেকে প্রাণহীনকে বের করে, কে চালাচ্ছে এই বিশ্ব ব্যবস্থাপনা, তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। বলো তবু কি তোমরা সত্যি বিরোধী পথে চলার ব্যাপারে সতর্ক হচ্ছ না, তাহলে তুই আল্লাহই তোমাদের আসল রব, কাজেই সত্যের পরে গোমরাহি ও বিভ্রান্তি ছাড়ার কি বাকি আছে, সুতরাং তোমরা কোন দিকে চালিত হচ্ছ। হে নবী দেখো এভাবে নাফরমানির পথ অবলম্বনকারীদের ওপর তোমার রবের কথা সত্য প্রতিপন্ন হয়েছে যে তারা ঈমান আনবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنا تؤفكون قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أمن لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون তাদেরকে জিজ্ঞেস করো
তোমাদের তৈরি করা শরীরদের মধ্যে কেউ আছে কি যে সৃষ্টি সূচনা করে আবার তার পুনরাবৃত্তিও করে? বলো, একমাত্র আল্লাহই সৃষ্টি সূচনা করে এবং তার পুনরাবৃত্তিও ঘটান। কাজেই তোমরা কোন উল্টা পথে চলে যাচ্ছ? তাদেরকে জিজ্ঞেস করো, তোমাদের তৈরি করা শরীরদের মধ্যে এমন কেউ আছে কি যে সত্যের দিকে পথ নির্দেশ করে? বলো, একমাত্র আল্লাহই সত্যের দিকে পথ নির্দেশ করেন। তাহলে বলো, যিনি সত্যের দিকে পথ নির্দেশ করেন তিনি আনুগত্য লাভের বেশি হকদার, না যাকে পথ না দেখালে পথ পায় না সে বেশি হকদার? তোমাদের হয়েছে কি কেমন উল্টো সিদ্ধান্ত করে বসছ? আসলে তাদের বেশিরভাগ লোকই নিছক আন্দাজ অনুমানের পেছনে চলছে, অথচ আন্দাজ অনুমান দ্বারা সত্যের প্রয়োজন কিছু মাত্র মেটে না। তারা যা কিছু করছে তা আল্লাহ ভালোভাবেই জানেন। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين আর এ কোরআন আল্লাহর ওহি ও শিক্ষা ছাড়া রচনা করা যায় না, বরং এ হচ্ছে যা কিছু আগে এসেছিল তার সত্যায়ন এবং আল কিতাবের বিশদ বিবরণ। এতে কোনো সন্দেহ নেই যে এটি বিশ্বজাহানের অধিকর্তার পক্ষ থেকে এসেছে। আমি ইয়াকুলুন আফতারা কুল ফাতু বিসুরাতিন মিসলিহি ওয়াদউ মান ইস্তাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين تارك ايه কথা বলে যে পয়গম্বর নিজেই এটি রচনা করেছে? বল, তোমাদের এ দোষারোপের ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এরই মত একটি সূরা রচনা করে আনো এবং এক আল্লাহকে বাদ দিয়ে যাকে যাকে ডাকতে পারো সাহায্যের জন্য ডেকে নাও। আসল ব্যাপার হচ্ছে যে জিনিসটি এদের জ্ঞানের আওতায় আসেনি এবং যার পরিণামও এদের সামনে নেই তাকে এরা অনর্থক আন্দাজে মিথ্যা বলে। এমনি ভাবে এদের আগের লোকেরাও মিথ্যা আরোপ করেছে। কাজী দেখো জালেমদের পরিণাম কি হয়েছে। তাদের মধ্য থেকে কিছু লোক ইমান আনবে এবং কিছু লোক ইমান আনবে না। আর তোমার রব এ বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোভাবেই জানেন। أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তাহলে তুমি বলে দাও, আমার আমল আমার জন্যে এবং তোমাদের আমল তোমাদের জন্যে। আমি যা কিছু করি তার দায়িত্ব থেকে তোমরা মুক্ত এবং তোমরা যা কিছু করছো তার দায়িত্ব থেকে আমি মুক্ত। তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমার কথা শুনে, কিন্তু তুমি বোধিদের কি শোনাবে তারা কিছু না বুঝলেও। তাদের মধ্যে বহু লোক আছে যারা তোমাকে দেখে, কিন্তু তুমি কি অন্ধদের পথ দেখাবে তারা কিছু না দেখতে পেলেও। আসলে আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না, মানুষ নিজেই নিজের প্রতি জুলুম করে।
وَيَوْمَ يَحْشُرُهُمْ كَأَنْ لَمْ يَلْبَسُوا إِلَّا سَاعَةً مِنَ النَّهَارِ يَتَعَارَفُونَ بَيْنَهُمْ قَدْ خَسِرَ الَّذِينَ كَذَّبُوا بِلِقَاءِ اللَّهِ وَمَا كَانُوا مُهْتَدِينَ وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِينَ نَعِدُهُمْ আজ তারা দুনিয়ার জীবন নিয়ে মত্ত হয়ে আছে, আর যেদিন আল্লাহ তাদেরকে একত্র করবেন সেদিন এ দুনিয়ার জীবন তাদের কাছে এমন ঠেকবে যেন মনে হবে তারা পরস্পরের মধ্যে পরিচয় লাভের উদ্দেশ্যে নিছক একদণ্ডের জন্য অবস্থান করেছিল। সে সময় নিশ্চিতভাবে জানা যাবে প্রকৃতপক্ষে যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা বলেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা মোটেই সঠিক পথে ছিল না। তাদেরকে যেসব খারাপ পরিণামের ভয় দেখাচ্ছি সেগুলোর কোনো অংশ যদি তোমার জীবদ্দশায় দেখিয়ে দেই অথবা এর আগেই তোমাকে উঠিয়ে নেই, সর্বাবস্থায় তাদের আমারই দিকে ফিরে আসতে হবে এবং তারা যা কিছু করছে আল্লাহ তা সাক্ষী। প্রত্যেক উম্মতের জন্য একজন রসুল রয়েছে। যখন কোন উম্মতের কাছে তাদের রসুল এসে যায় তখন পূর্ণ ইনসাফ সহকারে তাদের বিষয়ে ফয়সালা করে দেয়া হয় এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হয় না। قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون তারা বলে যদি তোমার এই হুমকি সত্য হয় তাহলে এটা কবে কার্যকরী হবে? বলো, নিজের লাভ ক্ষতিও আমার ইখতিয়ারে নেই, সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। প্রত্যেক জাতির জন্য অবকাশে একটি নির্দিষ্ট সময় আছে, এ সময় পূর্ণ হয়ে গেলে তারা মুহূর্তকাল ও সামনে পেছনে করতে পারবে না। তাদেরকে বলো, তোমরা কি কখন এ কথাও চিন্তা করেছো যে যদি আল্লাহ রাজ্জাক আকস্মাত রাতে বা দিনে এসে যায় তাহলে তোমরা কি করতে পারো? এটা এমন কি জিনিস যে জন্য অপরাধীরা তাড়াহুড়া করতে চায়? সেটা যখন তোমাদের উপর এসে পড়বে তখন কি তোমরা ঈমান আনবে? এখন বাঁচতে চাও, অথচ তোমরাই তো তাগাদা দিচ্ছিলে যে ওটা শীঘ্রই এসে পড়ুক। তারপর জালেমদেরকে বলা হবে, এখন অনন্ত আজাবের স্বাদ আস্বাদন করো, তোমরা যা কিছু উপার্জন করতে তার শাস্তি ছাড়া তোমাদের আর কি বিনিময়ে দেয়া যেতে পারে? قل إي ربي إنه لحق وما أنتم بمعجزين তার পর তারা জিজ্ঞেস করে যে তুমি যা বলছো তা কি যথার্থই সত্য? বলো, আমার রবের কসম, এটা যথার্থই সত্য এবং এর প্রকাশ হবার পথে বাধা দেবার মতো শক্তি তোমাদের নেই। ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به
وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين আল্লাহ নাফরমানি করেছে এমন প্রতিটি ব্যক্তির কাছে যদি সারা দুনিয়ার ধন দৌলত থাকত তাহলে সেই আজাব থেকে বাঁচার বিনিময়ে সে তা দিতে উদ্যত হত যখন তার এই আজাব দেখবে তখন তারা মনে মনে পস্তাতে থাকবে কিন্তু তাদের মধ্যে পূর্ণ ইনসাফ সহকারে ফয়সালা করা হবে তাদের প্রতি কোনো জুলুম হবে না শোনো আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই শুনে রাখো আল্লাহর অঙ্গীকার সত্য কিন্তু অধিকাংশ লোক জানে না তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে হে লোকেরা তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নসিহত এসে গেছে এটি এমন জিনিস যা অন্তরের রোগের নিরাময় এবং যে তা গ্রহণ করে নেয় তার জন্য পথ নির্দেশনা ও রহমত قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون হে নবী বলো এই জিনিসটি যে তিনি পাঠিয়েছেন এটি আল্লাহর অনুগ্রহ এবং তার মেহেরবানি এই জন্য তো লোকদের আনন্দিত হওয়া উচিত তারা যা কিছু জমা করছে সেসবের চেয়ে এটি অনেক ভালো হে নবী তাদেরকে বলো তোমরা কি কখনো এ কথাও চিন্তা করেছ যে আল্লাহ তোমাদের জন্য যে রিজিক অবতীর্ণ করেছিলেন তার মধ্যে থেকে তোমরা নিজেরাই কোনটাকে হারাম এবং কোনটাকে হালাল করে নিয়েছ তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছিলেন নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছে তারা কি মনে করে কিয়ামতের দিন তাদের সাথে কেমন ব্যবহার করা হবে আল্লাহ তো লোকদের প্রতি অনুগ্রহ পরায়ণ কিন্তু অধিকাংশ মানুষ শুকরগুজারি করে না وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِنْ قُرْآنٍ وَلَا تَعْمَلُونَ وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين হে নবী তুমি যে অবস্থায় থাকো এবং কোরআন থেকে যা কিছুই শোনাতে থাকো আর হে লোকেরা তোমরা যা কিছু করো সেসবের মধ্যে আমি তোমাদের দেখতে থাকি আকাশ ও পৃথিবীর মধ্যে কোনো অনুপরিমাণ বস্তু এমন নেই এবং তার চেয়ে ছোট বা বড় কোনো জিনিসও নেই যা তোমাদের রবের দৃষ্টির অগোচরে আছে এবং যা একটি সুস্পষ্ট কিতাবে লেখা নেই আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম
لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ وَلَا يَحْزُنكَ قَوْلُهُمْ إِنَّ الْعِزَّةَ لِلَّهِ جَمِيعًا هُوَ السَّمِيعُ الْعَلِيمُ شُنُو যারা আল্লাহর বন্ধু, ঈমান এনেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তাদের কোনো ভয় ও মর্ম যাতনার অবকাশ নেই। দুনিয়া ও আখেরাত উভয় জীবনে তাদের জন্য শুধু সুসংবাদই রয়েছে। আল্লাহর কথার পরিবর্তন নেই, এটি মহা সাফল্য। হে নবী, এরা তোমাকে যেসব কথা বলছে তা যেন তোমাকে মর্মাহত না করে। সমস্ত মর্যাদা আল্লাহর হাতে এবং তিনি সবকিছু শোনেন ও জানেন। আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইত্তাবিউ আল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইন ইত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইখরুসুন هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون জেনে রেখো, আকাশের অধিবাসী হোক বা পৃথিবীর, সবাই আল্লাহর মালিকানাধীন। আর যারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের মন গড়া কিছু শরীরদের ডাকছে, তারা নিছক আন্দাজ ও ধারণার অনুগামী এবং তারা শুধু অনুমানই করে। তিনি তোমাদের জন্য রাত তৈরি করেছেন যাতে তোমরা তাতে প্রশান্তি লাভ করতে পারো এবং দিনকে উজ্জ্বল করেছেন। এর মধ্যে শিক্ষা আছে এমন লোকদের জন্য যারা খোলা কানে নবীর দাওয়াত শুনে। ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون লোকেরা বলে, আল্লাহ কাউকে পুত্র বানিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি মহান পবিত্র, তিনি তো অভাব মুক্ত। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। এ কথা সপক্ষে তোমাদের কাছে কি প্রমাণ আছে? তোমরা কি আল্লাহর সপক্ষে এমন সব কথা বলো যা তোমাদের জানা নেই? হে মুহাম্মদ, বলো, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনো সফল কাম হতে পারে না। দুনিয়ার দুদিনের জীবন ভোগ করে নাও, তারপর আমার দিকে তাদের ফিরে আসতে হবে। তখন তারা যে কুফুরি করছে তার প্রতিফল স্বরূপ তাদেরকে কঠোর শাস্তির স্বাদ গ্রহণ করাবো। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ نُوحٍ إِذْ قَالَ لِقَوْمِهِ يَا قَوْمِ إِن كَانَ كَبُرَ عَلَيْكُم مَّقَامِي وَتَذْكِيرِي بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون فَإِن تَوَلَّيْتُمْ فَمَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُسْلِمِينَ فَكَذَّبُوهُ فَنَجَّيْنَاهُ وَمَنْ مَعَهُ فِي الْفُلْكِ
وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين. তাদেরকে নূহের কথা শুনাও, সেই সময়ের কথা যখন সে তার কওমকে বলেছিল, হে আমার কওমের লোকেরা, যদি তোমাদের মধ্যে আমার অবস্থান ও বসবাস এবং আল্লাহর আয়াত শুনিয়ে শুনিয়ে তোমাদের গাফলতি থেকে জাগিয়ে তোলা তোমাদের কাছে অসহনীয় হয়ে গিয়ে থাকে, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করি। তোমরা নিজেদের তৈরি করা শরীকদের সঙ্গে নিয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত করে নাও এবং তোমাদের সামনে যে পরিকল্পনা আছে সে সম্পর্কে খুব ভালোভাবে চিন্তা করে নাও, যাতে তার কোন একটি দিকও তোমাদের দৃষ্টির আড়ালে না থেকে যায়। তারপর আমার বিরুদ্ধে তাকে সক্রিয় করো এবং আমাকে মোটে অবকাশ দিও না। তোমরা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, এতে আমার কি ক্ষতি হয়েছে? আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি। আমার প্রতিদান তো আল্লাহর কাছে। আমাকে হুকুম দেয়া হয়েছে, কেউ স্বীকার করুক বা না করুক, আমি যেন মুসলিম হিসেবে থাকি। তারা তার প্রতি মিথ্যা আরোপ করেছে, ফলে আমি তাকে এবং তার সাথে যারা নৌকা ছিল সবাইকে রক্ষা করেছি এবং তাদেরকে পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছি, আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল তাদের সবাইকে ডুবিয়ে দিয়েছি। কাজেই যাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তারপরও তারা মেনে নেয়নি, তাদের পরিণাম কি হয়েছে দেখো। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين. ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين. فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين. قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون. তারপর নূহের পর আমি বিভিন্ন পয়গম্বরকে তাদের কওমের কাছে পাঠাই এবং তারা সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে আসে, কিন্তু যে জিনিসকে তারা আগে মিথ্যা বলেছিল তাকে আর মেনে নিতে প্রস্তুত হল না। এভাবে আমি সীমা অতিক্রমকারীদের দিলে মোহর মেরে দেই। তারপর মুসা ও হারুনকে আমি তাদের পরে আমার নিদর্শন সহ ফেরাউন ও তার সর্দারদের কাছে পাঠাই, কিন্তু তারা নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকারে মত্ত হয় এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়। পরে যখন আমার কাছ থেকে সত্য তাদের সামনে আসে তারা বলে দেয়, এ তো স্পষ্ট জাদু। মুসা বলল, সত্য যখন তোমাদের সামনে এলো তখন তোমরা তার সম্পর্কে এমন কথা বলছো, এ কি জাদু? অথচ জাদুকর সফল কাম হয় না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين. وقال فرعون ائتوني بكل ساحر عليم. فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون. فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين. ويحق الله الحق بكلماته ولو كره المجرمون. ترى جوابي بولو তুমি কি যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি সে পথ থেকে আমাদের ফিরিয়ে দিতে
এবং যাতে জমিনে তোমাদের দুজনে প্রাধান্য কায়েম হয়ে যায় সেজন্য এসেছ। তোমাদের কথা তো আমরা মেনে নিতে প্রস্তুত নই। আর ফেরাউন নিজের লোকদের বলল, সকল দক্ষ অভিজ্ঞ জাদুকরকে আমার কাছে হাজির করো। যখন জাদুকর এসে গেল, মুসা তাদেরকে বলল, যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। তারপর যখন তারা নিজেদের ভোগবাজি নিক্ষেপ করল, মুসা বলল, তোমরা এই যা কিছু নিক্ষেপ করেছ এগুলো জাদু, আল্লাহ এখন একে ব্যর্থ করে দেবেন। ফাসা সৃষ্টিকারীদের কাজকে আল্লাহ সার্থক হতে দেন না। আর অপরাধীদের কাছে যতই বিরক্তিকর হোক না কেন, আল্লাহ তার ফরমানের সাহায্যে সত্যকে সত্য করেই দেখিয়ে দেন। فَمَن لِمُوسَى إِلَّا ذُرِّيَّةٌ مِّن قَوْمِهِ إِلَّا ذُرِّيَّةٌ مِّن قَوْمِهِ عَلَى خَوْفٍ مِّن فِرْعَوْنَ وَمَلَئِهِمْ أَن يَفْتِنَهُمْ وَإِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِي الْأَرْضِ وَإِنَّهُ لَمِنَ الْمُسْرِفِينَ তারপর দেখো, মুসাকে তার কওমের কতিপয় নওজোয়ান ছাড়া কেউ মেনে নেয়নি ফেরাউনের ভয়ে এবং তাদের নিজেদেরই কওমের নেতৃস্থানীয় লোকদের ভয়ে। তাদের আশঙ্কা ছিল ফেরাউন তাদের উপর নির্যাতন চালাবে। আর প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে, ফেরাউন দুনিয়ায় পরাক্রমশালী ছিল এবং সে এমন লোকদের অন্তর্ভুক্ত ছিল যারা কোনো সীমানা মানে না। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين وبشر المؤمنين মুসা তার কমকে বলল, হে লোকেরা, যদি তোমরা সত্যি আল্লাহর প্রতি ইমান রেখে থাকো তাহলে তার উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম আত্মসমর্পণকারী হও। তারা জবাব দিল, আমরা আল্লাহর উপর ভরসা করলাম, হে আমাদের রব, আমাদেরকে জালেমদের নির্যাতনের শিকায় পরিণত করো না এবং তোমার রহমতের সাহায্যে কাফেরদের হাত থেকে আমাদের রক্ষা করো। আর আমি মুসা ও তার ভাইকে ইশারা করলাম এই বলে যে, মিশরে নিজের কওমের জন্য কতিপয় গৃহে সংস্থান করো, নিজেদের ওই গৃহগুলোকে কিবলায় পরিণত করো এবং নামাজ কায়েম করো, আর ইমানদারদেরকে সুখবর দাও। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون مستدعى كله হে আমাদের রব, তুমি ফেরাউন ও তার সর্দারদেরকে দুনিয়ার জীবনে শোভা সৌন্দর্য ও ধন সম্পদ দান করেছ। হে আমাদের রব, একে এজন্য যে তারা মানুষকে তোমার পথ থেকে বিপথে সরিয়ে নেবে। হে আমাদের রব, এদের ধন সম্পদ ধ্বংস করে দাও এবং এদের অন্তরে এমন ভাবে মোহর মেরে দাও যাতে কঠিন শাস্তি ভোগ না করা পর্যন্ত যেন এরা ইমান না আনে। আল্লাহ জবাবে বললেন, তোমাদের দুজনের দোয়া কবুল করা হল, তোমরা দুজন অবিচল থাকো এবং মূর্খদের পথ কখনো অনুসরণ করো না।
وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون আর আমি বনী ইসরায়েলকে সাগর পার করে নিয়ে গেলাম। তারপর ফেরাউন ও তার সেনাদল জুলুম নির্যাতন সীমা লঙ্ঘন করার উদ্দেশ্যে তাদের পেছনে চলল। অবশেষে যখন ফেরাউন ডুবতে থাকলো তখন বলে উঠল, আমি মেনে নিলাম বনী ইসরায়েল যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ নেই এবং আমিও আনুগত্যশীল নতকারীদের অন্তর্ভুক্ত। জবাব দেয়া হল, এখন ঈমান আনছ, অথচ এর আগে পর্যন্ত তুমি নাফরমানী চালিয়ে এসেছ এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছিলে। এখন তো আমি কেবল তোমার লাশটাকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকো, যদি অনেক মানুষ এমন আছে যারা আমার নিদর্শন সমূহ থেকে উদাসীন। ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين বনী ইসরায়েলকে আমি খুব ভালো আবাসভূমি দিয়েছি এবং অতি উৎকৃষ্ট জীবন উপকরণ তাদেরকে দান করেছি। তারপর যখন তাদের কাছে জ্ঞান এসে গেল তখনই তারা পরস্পরে মতভেদ করল, নিশ্চয় তোমার রব কিয়ামতের দিন তাদের মধ্যে সেই জিনিসের ফয়সালা করে দেবেন যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত ছিল। এখন যদি তোমার সেই হিদায়তের ব্যাপারে সামান্য সন্দেহ থেকে থাকে যে আমি তোমার উপর নাজিল করেছি, তাহলে যারা আগে থেকে কিতাব পড়ছে তাদেরকে জিজ্ঞেস করে নাও, প্রকৃতপক্ষে তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে এ কিতাব মহাসত্য হয়ে এসেছে, কাজী তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না এবং যারা আল্লাহর আয়াতকে মিথ্যা বলেছে তাদের মধ্যেও সামিল হইও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم আসলে যাদের ব্যাপারে তোমার রবের কথা সত্য সাব্যস্ত হয়েছে তাদের সামনে যতই নিদর্শন এসে যাক না কেন তারা কখনই ঈমান আনবে না যতক্ষণ না যন্ত্রণাদায়ক আজাব চাক্ষুষ দেখে নেবে। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين
ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون এমন কোন দৃষ্টান্ত আছে কি যে একটি জনবসতি চাক্ষুষ আজাব দেখে ইমান এনেছে এবং তার ইমান তার জন্য সুফলদায়ক প্রমাণিত হয়েছে? ইরসের কওম ছাড়া এর কোন নজির নেই। তারা যখন ইমান এনেছিল তখন অবশ্যই আমি তাদের উপর থেকে দুনিয়ার জীবনের লাঞ্ছনা আজাব হটিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিয়েছিলাম। যদি তোমার রবের ইচ্ছা হতো যে জমিনে সবাই হবে মুমিন ও অনুগত, তাহলে সারা দুনিয়াবাসী ইমান আনত। তবে কি তুমি মুমিন হবার লোকদের উপর জবরদস্তি করবে? আল্লাহর হুকুম ছাড়া কেউ ইমান আনতে পারে না। আল্লাহর রীতি হচ্ছে তারা বুদ্ধি প্রয়োগ করে কাজ করে না, তাদের উপর কৌশলা চাপিয়ে দেন। فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين تابير كي بلو پریتھی بیو آکاش جا کے چو آچھے چوک میلے دیکھو আড়া ইমান আনতে চায় না তাদের জন্য নিদর্শন উপদেশ তিরস্কার কি বা উপকার আসতে পারে? এখন তারা এছাড়া আর কিসের পরীক্ষায় আছে যে তাদের আগে চলে যাওয়া লোকেরা যে দুঃসময় দেখেছে তারাও তাই দেখবে। তাদেরকে ঠিক আছে, অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তারপর যখন মন সময় তখন আমি নিজের রসুলদের এবং যারা ইমান এনেছে তাদেরকে রক্ষা করি। এটি আমার রীতি, মোমিনদের রক্ষা করা আমার দায়িত্ব। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين هي نبي بولي داو هي لوكرا যদি তোমরা এখনো পর্যন্ত আমার দিনের ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকো তাহলে শুনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যার বন্দিগি করো আমি তার বন্দিগি করি না এবং আমি কেবলমাত্র এমন আল্লাহর বন্দিগি করি যার কল্পলে রয়েছে তোমাদের মৃত্যু। আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত হবার জন্য হুকুম দেওয়া হয়েছে আর আমাকে বলা হয়েছে তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে ঠিকভাবে দিনের উপর প্রতিষ্ঠিত করো এবং কখনো মুশরিক অন্তর্ভুক্ত হইও না। আর আল্লাহকে বাদ দিয়ে এমন কোন সত্তাকে ডেকো না যে তোমার না কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين جدي الله تمہا کے کنو بیپو دے فیلن تاہولے تینی چھار کیو نئی جے اے بیپو دور کرتے پارے। আর যদি তিনি তোমার কোন মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। তিনি বান্দাদের মধ্য থেকে একজন অনুগ্রহ করেন এবং তিনি ক্ষমাশীল। হে মুহাম্মদ, বলে দাও হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। এখন যারা সোজা পথ অবলম্বন করবে তাদের সোজা পথ অবলম্বন তাদের জন্য কল্যাণকর হবে, এবং ভুল পথ অবলম্বন করবে তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্য ধ্বংসকর হবে। আর আমি তোমাদের উপর হাবিলদার হয়ে আসিনি। হেবি, তোমার জুহির মাধ্যমে হেদায়েত পাঠানো হচ্ছে, তুমি তার অনুসরণ করো। আর আল্লাহ ফয়সালা দান করা পর্যন্ত সবর করো এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী।
بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور بسم الله الرحمن الرحيم ألف لام را একটি ফরমান এর আয়াতগুলো পাকাপোক্ত এবং বিস্তারিতভাবে বিবৃত হয়েছে এক পরম প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে এতে বলা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া আর কারোর বন্দিগি করবে না আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী এবং সুসংবাদ দাতা আরও বলা হয়েছে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে এসো তাহলে তিনি দীর্ঘ সময় পর্যন্ত উত্তম জিন সামগ্রী দিন এবং অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তার অনুগ্রহ দান করবেন তবে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের ব্যাপারে একটি অতীব ভয়াবহ দিনের আজাবের ভয় করছি তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে হবে এবং তিনি সবকিছু করতে পারেন দেখো এরা তার কাছ থেকে আত্মগোপন করার জন্য বুক ভাঁজ করছে সাবধান যখন এরা কাপড় দিয়ে নিজেদেরকে ঢাকে তখন তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা সবই আল্লাহ জানেন তিনি তো অন্তরে যা সংগোপন আছে তাও জানেন নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন